হ্যালো বন্ধুরা, আজকে হলো নবমী। তো তোমাদের সকলকে নবমীর অনেক শুভেচ্ছা জানাই। তো এখন বাজে হলো 10টা মতন, আর আমরা যাচ্ছি মণ্ডপে একটু পুজো দিতে। আমাদের এখানে যে মণ্ডপে কালকে গিয়েছিলাম অষ্টমীর দিন, তো আজকেও যাচ্ছি। তো ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসবো। আর এই যে আমি শাড়িটা পরেছি, এই তো, চলো মণ্ডপে যাই। মানে আমাদের এখানে দিনের বেলাটাই বেশি মজা মনে হয় আমার কাছে। মণ্ডপে গিয়ে একটু পুজো টুজো হয়, দেখি ভোগ দেয়, প্রসাদ খাই, সেটাই বেশি ভালো লাগে। রাত্রেবেলাও প্রোগ্রাম টোগ্রাম হয়, যাই দেখি বসি। কালকেও গিয়েছিলাম, এখানে তিনটে পুজো হচ্ছে, তো একটু একটু করে তিনটে, মানে তিনটা মণ্ডপে গিয়েছিলাম। আর মানে যেই মণ্ডপে আজকে এখন যাব, সেখানে রাত্রেবেলা প্রোগ্রাম হয়, সেখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মতন এরকম বসি। মানে ঠিক নেই, মানে যতটা সময় বসতে পারি বসে প্রোগ্রাম টোগ্রাম দেখে টেখে তারপরে বাড়িতে আসি। তো চলো এখন যাই, বেরোই পড়ে মণ্ডপে গিয়ে পুজো দিব। এই যে শাড়িটা ধুয়ে দিয়েছি, এই শাড়িটা কালকে পরেছিলাম অষ্টমীর দিন, নিচে একটু ধুলো লেগে গেছিলো সেই জন্য ধুয়ে দিয়েছি। আর এই যে দিশু লাল জামা পরেছে, এই জামাটা নতুন, আজকেই পরলো, তো একটু জামাটা বড় হয়ে গেছে জানো তো। যাই হোক, চলো বের হয়ে পড়ি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আমার আমরা সবাই মিলে এই যে মণ্ডপে চলে এসেছি, আর আজকে নবমী, তো অত ভিড় ছিল না। অষ্টমীর দিন যেমন ভিড় হয়, তার থেকে নবমীর দিন একটু কমই ভিড় হয়। আর আমি সামনের বারও অষ্টমী, নবমী, দশমী 3 দিন এসেছিলাম, তো এবারও এই তো অষ্টমীর দিন এসেছিলাম, আজকে নবমী, আজকেও এসেছি, আর কালকে দশমী, কালকেও আসবো। ভীষণ মজা লাগে, বিশেষ করে দিনের বেলাটা আসতে আমার, পুজো টুজো হয়, ভালো লাগে বেশ দেখতে। আর জানো, মাকে যে ভোগ দেওয়া হয়, মানে অন্নভোগটা, সেগুলো এই কমিটির দিদি বৌদি এরা ঘর থেকে রান্না করে নিয়ে আসে। এই দেখো থালায় করে সবাই নিয়ে এসছে, লুচি, পায়েস, সুজি, নাড়ু টাড়ু সব কিছু, মানে এখানে বানানোর জায়গাও নেই, সেই জন্য ঘর থেকে রান্না করে ওরা সব নিয়ে আসে। আর এই যে এখন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে, নবমীর পুজোটা হচ্ছে, আর আমরা ঠিক টাইমে আজকে চলে এসছি। যাই হোক, আর আজকে ভিড়ও ছিল না বললামই, বেশ ফাঁকাই ছিল। কৌশানি, রিশু, এ বাবু, বসো না, বসো, তুমি বসো, বসো, এদিকে দেখো। এখানে আমরা সবাই মিলে বসে মায়ের পুজো আরতিটা দেখছি, মায়ের এখন পুজো আরতি চলছে। আর জানো ভীষণ ভালো লাগছিলো এখানে বসে মায়ের পুজো আরতিটা দেখতে, আর দিশু, রিশু, কৌশানি ওরা সবাই খেলা নিয়ে ব্যস্ত। যাই হোক, আর জানো বিয়ের আগে আমার মনে পড়ে না কোনোদিন আমি মণ্ডপে দিনের বেলা গিয়েছি অষ্টমী নবমীর দিন, গিয়ে পুজো দেখেছি কি আরতি দেখেছি বা ভোগ দিয়েছি, অঞ্জলি দিয়েছি। বিয়ের আগে আমি কোনোদিন যেতে পারিনি, কারণ জানো মা ছিল না, একা একা যেতে একদম ভালো লাগতো না, সেই জন্য আমি একা একা যেতাম না, আর কোনোদিন অঞ্জলিও দিতাম না সেই জন্য। যাই হোক, আর এখন তো মনে করে আসছি অষ্টমী, নবমী, দশমী, এই 3টা দিন আমি একদম মিস করতে চাই না, আমি মণ্ডপে আসি, ভীষণ ভালো লাগে। আর দেখো রিশুকে চেয়ারের ওখানে দুষ্টুমি করছে, আর পিছনে এই দেখো এরা খেলছে। আর জানো দিশু এই যে জামাটা যে পরেছে না, আমি আসার সময় মানে ও পরবে না, কান্না করছিল, বলছিল জামাটা একটু বড় হয়ে গেছে, আমি পরবো না। তো দেখো ওকে কী সুন্দর লাগছে না, লাল পরির মতন, ভীষণ মিষ্টি লাগছে, ও পরবে না জানো, কান্নাকাটি করছিল। তো যাই হোক, আর জানো আমি প্রথম প্রথমও মণ্ডপে আসতাম না, মানে এই সিলভাসে আসার পরে প্রথম প্রথম আসতাম না, একা একা লজ্জা লাগতো, ভয় লাগতো, এখন আসি। আর তার মধ্যে বিয়ের পরও যখন আমি পতিরামে ছিলাম না, তখন আমি ঠিকঠাক মণ্ডপে কোনো দিন অষ্টমীর দিন পুজো দিতে যেতাম না, নবমীর দিনও যেতাম না, কারণ দিশু তখন হয়ে গেছিলো আর ছোটো ছিল, এই জন্য যেতে পারতাম না। আর পত্রাম বলতে আমার শ্বশুরবাড়ির কথা বললাম। যাই হোক, তো এদিকে দেখো ফটো তোলাতুলি হচ্ছে, আর তারপরে এই যে এখানে প্রতিযোগিতা হচ্ছে সব, বলতে এই যে বেলুন গ্লাসের মধ্যে দিয়ে মুখ দিয়ে কেমন করে সব কী করতে হবে, তো এগুলো আমরা দেখছিলাম। যাই হোক, আমরা ভাগ নিয়ে নিই, এমনি দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। কি দাঁত ভেঙে এসছে
এখন রাতের প্রোগ্রাম চলছে আর এই শিল্পীটা যে বাউল গান গাইছে না, এনার নামটা আমার সঠিক মনে পড়ছে না, নামটা কি বললো আমি ভুলে গেছি। তো ইনি না বাইরে বিদেশে মানে 8টা দেশে নাকি বাউল গান গিয়ে সকলকে আনন্দ দিয়ে এসছে, এবং ইনি অনেক কটা চ্যানেলেও গান গিয়েছে ওনার বাউল গান, ডিডি বাংলা, ডিডি ন্যাশনাল, আরও অনেকগুলো চ্যানেলের নাম বললো, উনি গান গিয়ে সকলকে এই বাউল গানের আনন্দ দিয়েছে। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আপনাদের শুনতে ভালো লাগছে তো? ঠিক আছে তো? তবে এখন যে গানটি গাইব, লাউ ভুল করে বেরিয়ে গেছে একটা লাউ দিয়ে বাদাইলাম, টুকি টুকি সাথে লাউ, ও সাথে লাউ, ও সাথে লাউ, লাউ লাউ লাউ, ও সাথে লাউ, বাদাইলাম রে ঝুলা, সাথে লাউ।
আর আমরা রাত্রিবেলা সবাই মিলে বসে বসে প্রোগ্রাম দেখছি। তো দেখলাই প্রথমে গান নাচ আবৃত্তি, তারপরে যখন বাউল গান চলছে, আর এই দেখো ঋষুকে দেখেছো সব চেয়ারগুলো লাইন করে নিয়েছে, আর একটার পর একটা ও পা দিয়ে যাচ্ছে, মানে একটা চেয়ার থেকে আর একটা চেয়ারে ওইভাবে খেলা করছে, মানে যাচ্ছে আর খেলা করছে। এতক্ষণ ধরে আমাদের সাথে ধৈর্য সহকারে বসেছিলেন, হাততালি বাজিয়েছেন, তাদের জন্য থ্যাংক ইউ। অল দ্য পার্টিসিপেন্টস, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ ডিপিসিএস এর কর্মকর্তাদের, যারা আমাদের এই সুযোগ দিয়েছে এই মঞ্চে এসে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। বাট বিফোর ইউ অল মুভ, আজকে আমরা একটা ফর্মাল এন্ডিং করতে চাই, যার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ রাইজ ফর দ্য ন্যাশনাল অ্যান্থম। আমরা এবার একদিনও ন্যাশনাল অ্যান্থম করিনি, সো আই জাস্ট ওয়ান্ট টু এন্ড টুডেজ টু নাইট বাই ন্যাশনাল অ্যান্থম। তো দেখলাম প্রোগ্রাম শেষ হয়ে গেল, আর সমস্ত প্রোগ্রাম বসে বসে দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো প্রোগ্রাম শেষ করার পর বাড়ি ফিরছিলাম, তো দিশু বলছিল মাম্মি চলো নবরাত্রির একটু ডান্স করব। তো জানো নবরাত্রি চলছে, চারিদিকে গরবা ডান্স হচ্ছে, তো ওকে নিয়ে আসলাম ডান্স করানোর জন্য। তো লজ্জা পাচ্ছিলো, ডান্স আর করেনি, তো আমি তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এই গরবার ডান্সটা দেখে মনে হচ্ছে না খুব সহজ, কিন্তু না গো, এই হাতের সঙ্গে পা পায়ের সঙ্গে হাত মিলিয়ে তালে তালে নাচ করতে হয়, দেখে মনে হচ্ছে গোল গোল ঘুরছে, কিন্তু না কঠিন আছে নাচটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাবা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো, টাটা।